এমন না দোষ ন দোষ চেয়ার আর ব্রাহ্মণ মানুষ তুমি, কেউ কখনো বিশ্বাস করবে? হ্যাঁ, তুমি হাসতে হাসতে মানুষও মারতে পারো? মানুষ যেমন মারতে পারি তেমনি রাজাও বানাতে পারি, দরকার হলে রানী, প্রয়োজনে জীব দু টুকরো করে দিতে পারি। দেখো, হ্যাঁ এমন ভয় দেখাচ্ছ কেন বলো দেখি? হ্যাঁ বলে কি, ওই তুমি রাজা হলে আমার কিন্তু ওই মণিমার মতো একখানা জড়বা আর চাই, কি মনে থাকবে তো? হ্যাঁ, নাকি তোমার ছেলে আবার জমিদার হলে আমায় ছুরিটা দিয়ে দু টুকরো করবে, কি গো? হ্যাঁ, মাত্রা ছাড়াসটি চিন্তা, কি বলতে এসেছিস সেটা বলে এখান থেকে দফা হয়ে যা। আচ্ছা ছাড়ো, দেখি ওই মণিমা আমায় খবর পাঠিয়েছে, তিনি তোমার সাথে দেখা করতে আসবে। গিন্নিমা আসবে? এই কথাটা তুই আমাকে এতক্ষণে বললি? আচ্ছা দিন দিন কি তোর তোর বুদ্ধি লোপ পাচ্ছে? যা সরে যা, সরে এখান থেকে, সর। আসতে পারি যতীশ ঠাকুর? হ্যাঁ গিন্নিমা, আসুন। যতীশ ঠাকুর, লাবণ্যকে নিয়ে আপনার সাথে আমার একটু কথা আছে। সে তো আমারও আছে গিন্নিমা, কিন্তু আগে আপনারটা শুনে নিলে আমার চাল দিতে সুবিধে হবে। হ্যাঁ বলুন না। লাবণ্যকে নিয়ে ইদানিং আমি খুব চিন্তায় আছি যতীশ ঠাকুর। সে বড় হচ্ছে, নানান জিনিস দেখছে, জানছে, তাতে তার মতামত তৈরি হচ্ছে। সে তো ভালো কথা গিন্নিমা। না, সবসময় সেটা ভালো নয় যতীশ ঠাকুর। সেদিন সে জমিদার মশাইয়ের বিচার সভায় গিয়ে নিজের মত জাহির করে এসেছে, জমিদার মশাই সেটা মেনেও নিয়েছেন, তারপর আমাকে না জানিয়ে সে বাড়ির বাইরে গেছে। সে এক দুশ্চিন্তার বিষয়। গিন্নিমা, বিচার সভার বিষয়টা আমি শুনেছি, আমাদের লাবণ্যময়ের বিচার বুদ্ধি তো সবসময় প্রশংসনীয়, কিন্তু সেই বিচার বুদ্ধি যদি নিজের জীবনের সম্পর্কে সিদ্ধান্ত নেয় সেটা আমার জন্য মোটেও সুখের নয়। মেয়েদের ব্রত কথায় সাবিত্রী মায়ের ব্রত, সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ আটে।